আপনারা আগেই জেনেছেন অমিতের একটা অ্যাক্সিডেন্টলি হাত কাটা গিয়েছিল। আজকে আমরা বিজি হসপিটালে এসেছি তার অপারেশন করতে। অপারেশন অবশ্যই সাকসেসফুল হয়েছে, যিনি ডাক্তারবাবু দেখেছেন তিনি বলেছেন প্রায় 7 দিনের মধ্যে উনি কিওর উঠবেন। সেই জন্য আপনাদের কাছে অমিত এখন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পাঠাতে পারবে না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, অমিতেও ক্ষমা প্রার্থী। আপনারা আশা করি সবাই এটা মেনে নেবেন। আপনাদের জন্য আমাদের ঢের সারে শুভকামনা রইল। আবার মঙ্গলবার ভিজিট দিচ্ছে তো ওই জন্য বেশি নিচ্ছি না, কারণ আবার ওষুধ চেঞ্জ করতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে হাত টানার অপারেশন হয়েছে। এর আগে তোমাকে বলেছিলাম যে হাত টানার অপারেশন করতে হবে, বাট সেটা আমি অনেকবার পিজি এসেছি অর্থাৎ কলকাতা এসএসকে হসপিটালে এসে আমি অনেক কিছু রিপোর্ট করেছি। রিপোর্ট করে নিয়ে আজকে ডেট ছিল, তো আজকে ডেটে আজকে হাত টানার অপারেশন হয়েছে। দেখতে পাচ্ছ অপারেশন করে দিয়েছে। তো না মাঝখানে কী মাঝে কোনো মতে ভিডিও দিতে পারবো না, আমি খুবই দুঃখিত। অলরেডি আমি এখন এসএসকে হসপিটালের সামনেই আছি। মেডিসিন নিলাম, মেডিসিন তো চলো দেখা যাক কী হয়। আবারও 25 তারিখ ডেট দিয়েছে একটা ড্রেসিং করার জন্য। তো আবারও আমাকে এই এসএসকে হসপিটালে আমাকে আসতে হবে। তো হাতটা এখন আমার যে অসার করে যে হাতটা অপারেশন করেছে, তো এখনও অসারটা কাটে না, কেন অসারটা কাটলে যন্ত্রণা প্রচুর পরিমাণে যন্ত্রণা হবে। আঙুলটা পুরো ফ্রাই করে দিয়েছে, মানে পুরোটা ফ্রাই করে দিয়েছে। এখন অসার করতে গিয়ে প্রায় 8-10 জায়গায় আমাকে ইঞ্জেকশন করেছে। আঙুলটা নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিলো, মানে কোনোরকম কাজ করতে পারছিলাম না, ভীষণ প্রবলেম হচ্ছিলো। তো আজকে অপারেশনটা করে নিয়েছি, বাট ডাক্তারবাবু বলেছেন যে হয়তো নর্মালি আগের মতো হতেও পারে নাও পারে, আগের মতো তো মোটেও আসবে না, বাট সামথিং হয়তো ডেভেলপ হতে পারে বাট নাও হতে পারে। জানি না কী হবে শেষ মুহূর্ত পর্যন্ত। তোমরা প্রে করো যেমন আগের মতো আবার ঠিক হয়ে যায়, আগের মতো যেমন সুস্থ হয়ে যায়। চলো বাড়ি যাবো। তো অলরেডি বাসের জন্য আমরা ওয়েট করছি। অলরেডি ওভার ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে এখান থেকে আমরা বাস ধরবো তারপর বাড়ি যাবো। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন অমিতের হাত অপারেশনের পর তার যে মর্মান্তিক শারীরিক ব্যথা, আর তা কষ্ট ফুটে উঠেছে। এখন কোনো মেডিসিনের কাজ করছে না। বেডে শুয়ে পড়ে আছে, কান্নাকাটি করছে। আপনাদের আওয়াজ নিশ্চয়ই পৌঁছে গেছে আপনাদের কানে।